আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির নিউজ আপডেটে, সাথে আছি আমি আতিকুর রহমান। নতুন বাজেট ঘোষণার পর বাজারে ক্রেতা বিক্রেতাদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতারা বলছেন মূল্যস্ফীতি রোধে বাজেটে গরিবের কোনো সুখবর নেই, আর বিক্রেতারা বলছেন এই বাজেটের ফলে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। এদিকে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আগের মতোই ঊর্ধ্বমুখী, মাছ মাংস সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে ক্রমাগত বাড়ছে সব রকম নিত্য পণ্যের দাম। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি নিয়ে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন আওয়ামী লীগ মোটেই বিচলিত নয়, কোনো স্যাংশন দিয়ে উন্নয়ন ও গণতন্ত্র ব্যাহত করতে পারবে না, সব ধরনের স্যাংশনই মোকাবেলার যোগ্যতা বাংলাদেশের আছে। দুপুরে টাঙ্গাইলের মধুপুর রানী ভবানী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আব্দুর রাজ্জাক আরও বলেন ঘোষিত বাজেটের মাধ্যমে উন্নয়ন আরও গতিময় হবে। এদিকে প্রস্তাবিত বাজেট ঋণ নির্ভর বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তিনি বলেন সরকারের কাছে টাকা নেই, গত 2015 সাল থেকে সরকার এ পর্যন্ত 1.5 লাখ কোটি টাকা ঋণ করেছে, এবারের বাজেটও 2.5 লাখ কোটি টাকা ঋণের উপর নির্ভর করে দেওয়া হয়েছে। রাজধানীর DRUA এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মঞ্জুর মুক্তির দাবিতে সভার আয়োজন করে জিয়া প্রজন্ম দল। বুলুর দাবি এই বাজেটে মানুষ কীভাবে বাঁচবে তা নেই, এটি অবাস্তব বাজেট। আয়কর রিটার্ন দাখিল করেন অথচ করযোগ্য আয়নেই এমন ব্যক্তিদের উপর ন্যূনতম কর আরোপের প্রস্তাব করা হয়েছে 2023-24 অর্থ বছরের বাজেটে। এই প্রস্তাবকে বৈষম্যমূলক বলে দাবি করছে সিপিডি। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন সরকারি সেবা নিতে গেলে যদি কারো করযোগ্য আয় না থাকে তবে তাকে 2000 টাকা কর দিতে হবে, যার করযোগ্য আয় নেই তার উপরে এটা চাপিয়ে দেয়াটা বৈষম্যমূলক সিদ্ধান্ত। এই বিষয়ে তুলে দেওয়ার দাবি করেন তিনি। এক সংবাদ সম্মেলনে এমন পর্যালোচনা তুলে ধরা হয় আজ। এবার থাকছে আন্তর্জাতিক অঙ্গনের খবর। ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী এখন যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি 2024 সালে ভারতের জাতীয় নির্বাচনের বিরোধীদের জয়ের বিষয়ে ভবিষ্যৎবাণী করেন। ওয়াশিংটন ডিসির জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাহুল গান্ধী বলেন ভারতের আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ বিরোধীরা দেশের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপিকে হটাতে সক্ষম হবে বলে তার বিশ্বাস। কংগ্রেস আগামী নির্বাচনে ভালো করবে। মেক্সিকোর একটি দুর্গম গিরিখাত থেকে 45 ব্যাগ মানব দেহাবশেষ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তবে সেখানে ঠিক কতজনের মৃতদেহ অংশ আছে তা এখনও জানা যায়নি। আজ এক প্রতিবেদনে বিবিসি জানায় গত এক সপ্তাহে নিখোঁজ হওয়া 7 তরুণ কল সেন্টার কর্মীকে খুঁজছিলেন মেক্সিকান কর্তৃপক্ষ। এ সময় তারা এসব মৃতদেহ খুঁজে পেলেন। উদ্ধারকৃত দেহাবশেষের মধ্যে পুরুষ ও নারী উভয়েরই মৃতদেহের অংশ রয়েছে। এবার থাকছে মাঠে ময়দানে সংবাদ। ইউরোপা লীগের ফাইনালে হারের পর রেফারি অ্যান্টনি টেইলর ও তার পরিবারের ওপর হামলা করেছে রোমা সমর্থকরা। এই ঘটনায় এক ইতালীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে সেভিয়ার বিপক্ষে ইউরোপা লীগের ফাইনাল শেষে রোমা সমর্থকরা রেফারিকে ধাওয়া করে, তার দিকে চেয়ার এবং বোতল নিক্ষেপ করে। পরে নিরাপত্তারক্ষীরা টেইলর ও তার পরিবারকে ক্যাফে থেকে বের করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভির সন্ধ্যার সন্ধ্যা।